কে না কখনো আমি করতে পারি না, কারণ ওর গানে এমন একটা মাধুর্য আছে সেটা বাজাবার জন্য আমার হাত সবসময় নিষ্পেষ করে, আমি সেই কারণে আমি আরো বাজাতে চাই। আসলে আমি সত্যি কথা বলছি যে আমি সারাদিন ধরে আরেকবার সময় ভাবছিলাম যে কি পোশাক পরবো, তাই নিয়ে অনেক মানে কিছু হলো, কারণ কথা হচ্ছে যে আমি অনুষ্ঠানটাকে কিভাবে দেখব, আমি কি এটাকে একটা শোকের অনুষ্ঠান হিসেবে দেখব নাকি একজন মানুষ অমৃতলোকে যাত্রা করেছেন সেই মানুষটিকে শ্রদ্ধা জানাবো, তার যে আনন্দলোকে পৌঁছানোর যে পথ সেই পথটা যাতে আরো রবীন্দ্রনাথের গান দিয়ে আরো আমরা ছড়িয়ে দিতে পারি, তিনি সেইভাবে বলতে পারেন তোরা আছিস, তোদের সাথে আবার দেখা হবে, আমি যাচ্ছি। রাজেশ দত্তাশে কয়েক মাস আগে এই হলে শেষ প্রোগ্রাম করে গেছি, এবং সেদিন শুধু এই হলে না, সেদিনকে আমরা বেহালাতে ছিলাম, বিপ্রদা মঞ্চে ছিলেন, আমি ছিলাম, রাজেশ দত্তা ছিল। রাজেশ দত্তার সম্বন্ধে অনেক কথা বলতে হয়, বলতে গেলে প্রথমত হচ্ছে যে বিপ্লব আমাকে একটু তাকিয়ে দিলেন কি গান গাইবো ভাবছিলাম, বিপ্লব যখনই বললেন যে কঠিন কঠিন গানের গানের তালিম হয়েছে, তখনই মনে হলো যে রাজেশ দত্তা গাইতেন এরকম কি গান আছে। বেরোন আমাকে পঞ্চম সহারি ফেলে লোভে ফেলে দিয়েছিলেন, কারণ কথা হচ্ছে যে এইরকম মানুষ যিনি খাতা না দেখে গান গাইতেন, এবং যে মানুষ গান গাইবার সময় এই যে কথাটা চন্দ্রাবলী বলে গেছে যে পিচটা খুব ভালো ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং গান গাইবার জন্য যে একটা রবীন্দ্রনাথের গানকে সঠিকভাবে গাইবার জন্য যে নন কম্প্রোমাইজিং অ্যাটিটিউড, হ্যাঁ, আজকে রাজেশ সর্দার যে ব্যক্তিগত পরিসরের ক্ষেত্রে তার যে রাজনৈতিক বিশ্বাস বা তার যে আদর্শ, সেখানে তিনি হয়তো ইচ্ছা করে একজন গণসঙ্গীত শিল্পী হতে পারতেন, তার সে সুযোগ ছিল, সেই কণ্ঠ সম্পদও ছিল, কিন্তু তিনি রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে আমাদের কাছে রেখে গেছেন জনগণের সেই গান যা আমাদের সারা জীবন গাইতে হবে। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, এখানে যারা উপস্থিত সামনে রয়েছেন এবং আড়ালে যারা রয়েছেন, আড়ালে লোক কথা বলছে একটু বারণ করো, সেটা সেই জায়গায় দাঁড়িয়ে যে রবীন্দ্রনাথ, এই কিছুক্ষণ আমি ক্লাসে ছিলাম, সেইখানে ওই একটা যে আছে না কথা যে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, অর্থাৎ ভক্ত যদি না থাকে তাহলে কিন্তু ভগবানকে স্মরণ করা যায় না। সুতরাং সেই আমি যদি ধরি যে শান্তিদেব ঘোষ, শৈলজারঞ্জন মজুমদারের থেকে যে ধারা তৈরি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে তৈরি হয়ে এসে সুচিত্রাদি মহর্তি হয়ে পরবর্তী যুগে রাজেশ সর্দারের মতো মানুষ আরও অনেক মানুষ আছেন, সবার নাম করছি না, তারা যেভাবে এগিয়ে নিয়ে গেছেন তারা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করছি কতটা পারি জানি না, কিন্তু যারা এখানে ছোটরা যারা রয়েছে যারা দল নিয়ে এসেছেন তাদের প্রত্যেককে বলছি যে এই দায়িত্বটা কিন্তু আপনারা প্লিজ কান তুলে নেবেন, সঠিকভাবে রবীন্দ্রসঙ্গীত গানও ছেলে মেয়েদের বিষয়টাকে বোঝানো, তাহলে বোধ হয় আজকের দিনে দাঁড়িয়ে সঠিক শ্রদ্ধা পালন করা হবে। কারণ যে মানুষগুলো এইভাবে গেছেন, কাজ করে গেছেন সারা জীবন ধরে, আমি খুব বৌদিকে মিস করছি আজকে, তার কারণে আরেকটি মানুষের কথা না বললে খুব অন্যায় করা হবে, রাজেশ দত্তার সাথে বৌদিকে যেভাবে আমরা দেখতে পেতাম প্রতি মুহূর্তে, সেটা একটা কী বলবো, একটা যেন আদর্শকে দেখতে পাওয়া, এটা আমি ব্যক্তিগত ভীষণভাবে অনুভব করতাম সেই জায়গা থেকে। রাজেশ দত্ত একটা গান খুব গাইতেন, এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় গান, গানের ইতিহাস সবার জানা, আমি গানে যাচ্ছি না, বিপ্লবটা যখন আছে সে গানটাই গাই। প্রচন্ড গর্জনে প্রচন্ড গর্জনে আসিল একটি দূরবীন দারুণ ঘন ঘটা অবিরল অশ্বনিক গর্জন প্রচণ্ড গর্জনে আসিল একটি দূরবীন দারুণ ঘন ঘটা অবিরল অশ্বনিক গর্জন প্রচণ্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ কত যামিনী ঘন ঘন দামিনী ভুজঙ্গ কত যামিনী অঙ্গর করিছে অঙ্গ নয়নে অশ্রু বলিষণ প্রচণ্ড গর্জনে আসিল কি দুর্বিন দারুণ ঘন ঘটা অবিরল
সবার দায়িত্ব আমরা সবাই তো পাশে নিশ্চয়ই থাকব করতে হবে এটা সবাইকে